আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিউল আলম, বিডি টুডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। বর্তমানে রয়েছি সুনামগঞ্জের বিশাম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও শাহপুর উচ্চ বিদ্যালয়ে। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে। কেন এখানে এত মানুষের সমাগম, এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা লক্ষ্য করে দেখলাম যে এখানে অনেক মানুষের সমাগম এবং কিছু পণ্য দেখা যেতেছে, তো জানতে চাইতেছি আমরা যে কেন এখানে মানুষের সমাগম এবং এই পণ্যগুলা কি? এগুলো আমরা ঈদের মানে মানবিক উপহার হিসাবে আর কি। আমরা অত্র এলাকার কিছু তরুণ যুবক, তারা প্রবাসে থাকুন, বিভিন্ন দেশে থাকুন, তারা সবাই মিলে একটা সংগঠন করছেন আছি, প্রবাসী একতা যুব সংঘ সাতগাঁও। ওই যেমন তারা তাদের এলাকার মানবিক সহায়তা সেই ঈদ উপহার হিসাবে তারা কিছু দান দিয়েছে আর কি। আর এগুলো আমরা সাতগাঁও মানে দেশ থেকে আমরা কিছু উপদেষ্টা আছি, তারা আমরা এগুলো বিতরণ করতেছি আর কি। সাতগাঁও প্রবাসী একতা যুব সংঘ, এই যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্য এটা যদি একটু বলেন তাহলে আমরা লাইভের মাধ্যমে জাতিকে তুলে ধরার চেষ্টা করি। সেবা করার উদ্দেশ্যে, জনসেবা করার উদ্দেশ্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদের এটা নন বেনিফিটেড একটা সংগঠন। তারা শুধু তারা মাসিক হিসাবে একটা চাঁদা দেয়, চাঁদা দেয় দলা করে এবং গরিব অসহায় মানুষ বা এলাকার উন্নয়ন কোনো কাজে তারা বের করার উদ্দেশ্যে তারা এটা শুরু করছে এবং অত্যন্ত অসহায় মানুষ যারা আছে তাদের সেবা করার জন্য তারা এই উদ্দেশ্য তাদের এটি। এই সংগঠনের প্রতিষ্ঠার কতদিন চলে? হ্যাঁ, প্রতিষ্ঠাটা হচ্ছে তো 20 সালের মানে 1 জানুয়ারি থেকে তারা শুরু করছে। তাহলে দুর্যোগকালীন সময়েই ওনারা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। জি, দুর্যোগ সময় এবং অন্যান্য সময়ে অসহায় মানুষ তাদের যারা আছেন, যদি আমরা একভাবে তাদের সাথে যোগাযোগ করি, প্রতিষ্ঠা যারা তারা পূরণ উপলক্ষে তারা কিছু মানুষের তারা সহায়তা দিচ্ছে। যেমন আমরা যারা উপস্থাপন করলে পরে তারা তারা যোগাযোগ করে পরে তারা এটা সলভ করার চিন্তা ভাবনা করছে। তাহলে যে বিষয়টা আমরা জানতে পারলাম যে এই সংগঠনে ওনারা এই সংগঠন দাঁড় করাইছেন তারা দুর্যোগ চলাকালীন সময়ে, আর এর আগে তারা বিক্ষিপ্তভাবে প্রত্যেকের অবস্থান থেকে স্ব অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়াইতে। জি জি। তো এই সংগঠনের মধ্যে তারা কতজন মানুষ আছে? 45 জন সদস্য তারা। 45 জন? জি, শুধু আমরা সাত গ্রামের আর কি, বিভিন্ন গ্রামের শাহপুর, গাজীপুর, বচনপুর, বাগুয়া, দাওয়া, সিদ্ধরপুর, ব্যাপার তারা সাত গ্রামের ইস্যু বাইরের কেউ নাই। ওনারা তো প্রবাসী আছে, আর দেশে যারা এই তারা এই সংগঠন যারা পরিচালনা করুন অর্থাৎ উপদেষ্টা কমিটি, উপদেষ্টা কমিটিতে কতজন আছেন এবং উপদেষ্টারা তাদের সাথে সমন্বয় কিভাবে করুন? আমরা উপদেষ্টা আমরা 7 জন আছি, প্রতি গ্রাম থেকে 1 জন 1 জন করে। হ্যাঁ, 6 গ্রামে 6 জন। আর আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমার অধিকাংশ আমার ছাত্র যারা বিদেশ গেছে, তখন তারা আমার এই একটু অনুরোধ করছে স্যার এভাবে ওনাদের সাথে আপনিও থাকবেন। ওই যেমন আমি উপদেষ্টার সাথে আছেন, আর ওনাদের সাথে আমরা যোগাযোগটা সাধারণত হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগটা বেশি হয়। এবার তো ফোন আছে, টেলিফোন আছে, সবের নাম্বার আমরা তাদের কাছে আছে। আমরা উপদেষ্টা যারা আছে সবের সাথে তার যোগাযোগ করি, বিশেষ করে আমাদের মাঝে যে সিনিয়র ভাই শানু মাস্টার সাহেব, হ্যাঁ, ওনার সাথে ওনার পরামর্শ করি আমরা সব কিছু করিয়া থাকি আর কি। আমরা নিজেরা কিচ্ছু করি না, উনি আমাদের মুরব্বী, ওনাদের নিয়ে আমরা সবাই ওনার সাথে একমত হই আর কি, পরামর্শ করি ওনার সাথে। তাহলে যে বিষয়টা আমরা পরিষ্কার জানতে পারলাম এটা হলো সামাজিক যোগাযোগ
মাধ্যমের সুবাদেই তাদের একত্রিত হওয়ার একটা ব্যবস্থা হয়েছে, আর আপনাদের সাথে ওনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমেই যোগাযোগ করিয়া এই সংগঠনের দাঁড় করাইছেন, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহন বানাইয়াই এই সংগঠনটা পরিচালনা হইতেছে। একমাত্র আর কোনো মাধ্যম নাই, শুধু এই যোগাযোগ মাধ্যম, সামাজিক যে ওটা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে তাদের সাথে আমরা যোগাযোগ করি। এবং এই বন্যার সময় আমরা সাধ্য এমন কোনো বাড়ি দেশের বাকি নাই, পানি উঠছে না, এবং আমার প্রতিষ্ঠানও আজকে 40 থেকে 50টা পরিবার আছে, আসলে তাদের ঘুরতে ওখান পর্যন্ত শুকায় নেই। কতদিন যাবত ওনারা আছেন এখানে? তারা তো প্রায় 1 মাস হয়ে যায়, একটা প্রথম বন্যা থেকে এই পর্যন্ত তারা গেলে অবস্থা করতেছে, 1.5 মাস হয়ে গেছে। আচ্ছা, তো ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, বিডি টুডের সাথে থাকার জন্য আপনাদের আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম যে এখানে সাতগাঁও শাহপুর উচ্চ বিদ্যালয়ে মানুষের সমাগম, এই সমাগমকে কেন্দ্র করে আসলাম জানার জন্যে যে এখানে এত মানুষ কেন। তো যে বিষয়টা জানা গেল যে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বৃহত্তর সাতগাঁও এলাকার প্রবাসীরা একটি সংগঠনের মাধ্যমে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। প্রবাসী সাতগাঁও প্রবাসী একতা যুব সংঘের ব্যানারে ওনারা ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। ইতিপূর্বেও ওনারা বন্যার্থ এবং করোনা মহামারীতে বিপর্যস্ত যারা হয়েছিল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, এখন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো এই প্রচেষ্টা তাদের অব্যাহত থাকবে এ বিষয়টাই জানিয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলাম। তিনি এ বিষয়টাও অবগত করেছেন যে বিশ্বম্বরপুর উপজেলার দুর্গম ইউনিয়ন হল ফতেপুর ইউনিয়ন, আর ফতেপুর ইউনিয়নের দুর্গম গ্রামগুলোর মধ্যে সাতগাঁও এলাকার অনন্তপুর, রাজেন্দ্রপুর, খিরদরপুর এবং বেলডুব শীর্ষে রয়েছে। তো এই এলাকার মানুষের জীবনযাপন খুবই কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হয়। এই এলাকার মানুষের প্রধান পেশা হলো কৃষি। বর্ষা সিজনে এই এলাকার মানুষের কোনো রোজগারের ব্যবস্থা থাকে না, হাতে গোনা কয়েকজন মানুষ রোজগারের জন্য বাহিরে যাওয়ার সুযোগ হলেও এবছর বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে তারাও রুজি রোজগার করতে অক্ষম রয়েছেন। তো সর্বোপরি কথা হলো এই এলাকা খুবই দুর্গম এলাকা, হাওর বেষ্টিত এলাকা, এই এলাকার মানুষের জীবনমান একবারে নিম্ন পর্যায়ের, এ এলাকার মানুষের জন্যে যাতায়াতের বাহন হিসাবে ব্যবহৃত হয় নৌকা, বর্ষা সিজনে নৌকা এবং হেমন্ত সিজনে মানুষ পদ্মভোজেই চলাচল করে থাকে। তো এই এলাকার শিশুদের শিক্ষা এবং সার্বিক যে অবস্থা খুবই করুণ, শিশুরা স্কুলে সময় মতো যেতে পারে না, নৌকা অনেক সময় পায় না, অনেক সময় দেখা যায় যে অসুস্থ মানুষের সুচিকিৎসা পাওয়া যায় না, এমনকি যে সমস্ত ক্লিনিক গ্রামাঞ্চলে রয়েছে এই সমস্ত ক্লিনিকে অনেক সময় ডাক্তাররাও দুর্গম এলাকা হওয়ার কারণে উপস্থিত হতে পারে না। সব দিক মিলিয়ে হাওর অঞ্চলের মানুষ
খুবই কষ্টে এবং দুর্যোগের মধ্যে সব সময় সময় কাটিয়ে থাকেন। কাজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যদি হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে টেকসই প্রকল্পের মাধ্যমে কাজ করা হয় তাহলে আশা করা যায় হাওরবাসীর মানুষের জীবনমান উন্নয়ন হবে। আরেকটা বিষয় না বললেই নয় যে হাওর এলাকায় সব সময় ডেউয়ে মানুষের বিটে মাটি নিয়ে যায়, এই জন্যে হাওর এলাকায় টেকসই গাইড ওয়ালের ব্যবস্থা করা অতীব জরুরি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব, তুলে ধরার চেষ্টা করব সমস্যা এবং সম্ভাবনার বিষয়াদি। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।